সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যত প্রকার কাগজের লেখা আছে, এই কাগজের লেখা আপনারা কীভাবে আসলে কপি করবেন। কারণ কাগজের হচ্ছে কি, আপনার সেটা ছবি তুললে পিকচার আকার হয়ে যাবে, তো এটা কীভাবে আপনার পিকচার থেকে আপনি কীভাবে লেখাটাকে কপি করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমি একটা পিকচার নিয়ে নিই, দেখেন আমি এই পিকচারটা নিয়ে নিছি, পুরো পিকচারটা নিয়ে নিছি, নিয়ে নিলাম। তো নেওয়ার পরে দেখেন আমি যদি গ্যালারিতে যাই, যাওয়ার পর দেখেন এই যে ফিক্সারটা এখানে আছে। তো আপনি এখান থেকে কিন্তু কপি করার কোনো ওয়ে নাই বা সিস্টেম নাই, এটা কীভাবে কপি করবেন, কপি করার সিস্টেম নেই। এখন এই লেখাটাই আপনার দরকার, আপনি এখন টাইপ করতে গেলে অনেক সময়ের দরকার, সেক্ষেত্রে আপনি এই লেখাটা কীভাবে কপি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আল্লাহর প্রতি ইমান এরকম পুরো একটা লেখা আছে, এটা একটা লেখা। তো এই লেখাটা আমি কপি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখেন এই লেখাটা কিন্তু আমার, আসলে এই লেখাটা কিন্তু আমার এই যে কপি করতে পারবো আমি। এখানে দেখেন এখানে এই যে আল্লাহর প্রতি ইমান আনা, এই শব্দটা কিন্তু এখানে আছে, এই যে দেখেন, হ্যাঁ এই যে শব্দটা এখানে আছে। তো আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু খুব সহজে কপি করতে পারবেন। দেখেন আমি পুরো লেখাটা যদি এখন কপি করি, এটার উপরে আমি কপি করতে সহজেই, দেখেন পুরো লেখাটা কিন্তু আপনি চাইলে এখান থেকে কপি করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি ধরে আপনার কিন্তু এটা খুব সহজেই ধরে সহজে আপনি কিন্তু পুরো লেখাটা কপি করে নিলেন। এই দেখেন উপরে কপি লেখা আছে, কপি করে নিলাম। দেখেন এই লেখাটা কিন্তু আমার ক্লিপ বোর্ডে এটা যোগ হয়ে গেছে। এখন আপনি কিন্তু যে কোনো লেখা এরকম আপনি কিন্তু খুব সহজে, এখন এই লেখাটা চাইলে আমি আবার দেখেন আমি আমার একটা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এই লেখাটাকে আমি, আপনি ল্যাপটপ থেকে বের করতে পারবেন বা প্রিন্টার থেকে বের করতে পারবেন। দেখেন জাস্ট এই আমি সফটওয়্যারটা চলে আসলাম, এখানে আসার পর করে আমি নতুন একটা আমি পেজ নেব, ধরেন A4 নিলাম, হ্যাঁ A4 সাইজের একটা পেজ নিলাম। নেওয়ার পর এটার মধ্যে আমি জাস্ট এটাকে আমি পেস্ট করে দিতে পারবো। এই দেখেন জাস্ট আমি এই লেখাটাকে এটার মধ্যে পেস্ট করে দিলাম। এখন এই লেখাটা যেহেতু এটা এখানে অনেক বড় লেখা, তাই এটা পুরোপুরি এখানে আসতেছে না। তো এখানে আপনি এইভাবে পেস্ট করে দেওয়ার পর আপনি কিন্তু এটাকে এই যে দেখেন অ্যাড আছে নিচে, অ্যাড করে দেবেন। দেওয়ার পর দেখুন পুরো লেখাটা কিন্তু এখানে আপনি বসাই দিতে পারবেন, হ্যাঁ এইভাবে বসাই দিতে পারবেন। তো এভাবে বসাই দিতে পারবেন, বসাইয়া কিন্তু আপনি এটাকে আপনার সেভ করতে পারবেন। তো এটা আমি বসাই দিলাম, বসানোর পর এই যে দেখবেন যে উপরে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করে এখানে দেখবেন যে সেভ আছে, সেভ অপশন আছে, এখানে দিয়ে কিন্তু আপনি এটা সেভ করে দিতে পারবেন। যেমন এরকম দিলে এটা আপনি এখান থেকেও এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এটা আপনি এই যে অ্যাপ্লিকেশনটা, অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখবেন যে আমি এই যে একটু আগে যেটা ডাউনলোড করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে এখানে। তো এখানে চাইলে আপনি নিচে দেখবেন যে ক্যামেরা আইকন আছে, ক্যামেরা আইকন থেকে আপনি সরাসরি ছবি তুলেও করতে পারেন, অথবা এই যে দেখবেন যে ইমেজ আছে এখানে। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন যে জাস্ট এই যে টেক্সট স্ক্যানার, এটা লিখে সার্চ করে দেবে। এটা লিখে সার্চ করার পর এখান থেকে দেখবেন যে এই যে ইমেজ টি যেটা, এই ইমেজ এলা এটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর জাস্ট এটার মধ্যে আপনারা প্রবেশ করবেন। এটার মধ্যে আসার পর এখান থেকে আপনি এই যে ক্যামেরা আইকন দিয়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন, হ্যাঁ, অথবা আপনি এখান থেকে সরাসরি এই যে ইমেজও যাওয়ার অপশন আপনি এখানে পেয়ে যাবেন, এই যে ইমেজের অপশন পাবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি এটা করে নিতে পারেন। ধন্যবাদ সকল কাজকে, বন্ধু ভালো থাকবেন।